আজকের আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেলসিমিয়াম। এই জেলসিমিয়াম এটা একটা লতা জাতীয় গাছ থেকে আমরা এই ওষুধটা তৈরি করেছি। এই জেলসিমিয়ামের অপর নাম হচ্ছে ইয়েলো জেসমিনা। এই ইয়েলো জেসমিনা বা জেলসিমিয়াম এই গাছটা সাউথ আমেরিকায় পাওয়া যায়। এই ওষুধটা ক্রনিক কেসে সাধারণত ব্যবহৃত হয় না, এটা হঠাৎ হঠাৎ যে রোগ হয় অর্থাৎ একটু বেশি ব্যবহৃত হয়, কিন্তু এই ওষুধটা আমাদের খুব বেশি প্রয়োজন, কারণ এটা খুব কার্যকরী ওষুধ, আমরা এই রোগে খুবই খুব বেশি পাই। এই ওষুধটা যিনি প্রুভ করেছিলেন তার নাম হচ্ছে WEN। তো এটা যেহেতু অ্যাকুয়াটাক তাই এ রুগীকে দেখতে কেমন এটা আমাদের কাছে খুব বেশি বিবেচ্য নয়, এটা আমাদের বিবেচ্য নয়। এটা কেউ কেউ বলেছেন এটা নন ম্যাগনেটিক ড্রাগ, কেবলমাত্র অ্যাকুট টেস্ট ব্যবহৃত হয়, কিন্তু আমরা দেখেছি যে এর প্যারালিসিস কিওর করার ক্ষমতা আছে। যে ডাক্তার প্যারালিসিসের মতো একটা গভীরপ্রিয় রোগকে কিওর করতে পারে তার নিশ্চয়ই যথেষ্ট ডেপথ আছে, এবং সেটাকে মায়াথমেটিক ড্রাগ হিসাবে আমরা গণ্য করব। সোরা এবং সাইকোসিস এই ড্রাগের রয়েছে, আমরা এটা তার সিম্পটম দেখলেই বুঝতে পারি। তাহলে এই জেলসিমিয়াম এই যে কয়েকটা লেটার দিয়ে এই ড্রাগটার নামকরণ আমরা করেছি, আমার পড়ানোর ছাঁচ অনুযায়ী প্রত্যেকের নামে যে লেটারগুলো আছে সেই লেটারগুলোকে ভাঙিয়ে সেই ওষুধের চরিত্র চিত্রায়ন করা। তো আমি জেলসিমিয়াম JELSIMIUM জেলসিমিয়াম, তো জেলসিমিয়ামের আমি প্রত্যেকটি লেটারকে দিয়ে জেলসিমিয়ামের চরিত্র চিত্রার চেষ্টা করছি, সেটা বলছি তোমাদের। কি জি স্ট্যান্ডস ফর জেইটি, GAIETY মানে কি, জেইটি মানে না চেয়ারফুল আনন্দিত উৎফুল্ল, তাহলে জেলসিমিয়াম এই জি কথা দিয়ে আমরা এই ডাকের চরিত্র চিত্রায়ন করার যে প্রয়াস করলাম সেখানে আমরা জি দিয়ে দেখলাম যে যেইটি এইটা অ্যাপ্লিকেবল এই ডাকের জন্যে, অর্থাৎ এই ডাক খুব বেশি আহ্লাদিত, এই ডাকের কিছু সিস্টেম আছে যাতে আমরা দেখেছি অনেক সময় এই রুগীরা জেলসিমিয়াম রুগীরা আহ্লাদিত হন, খুব উৎফুল্ল হন, উল্লেসিত হন। কেমন ই স্ট্যান্ড ফর এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, এই ড্রাগের একটা সিম্পটম হচ্ছে উত্তেজনাপূর্ণ, অর্থাৎ জেলসিমিয়ামের রুগী অনেক সময় উত্তেজিত হয় সহজে। আর বি এল স্ট্যান্ড ফর লাইট ডিজায়ার ফর, এরা আলো চায়, আলোক এদের ফেভারিট, অর্থাৎ অন্ধকারে এরা থাকতে পারে না। এ স্ট্যান্ড ফর স্যাডনেস, এরা বিষণ্ন প্রকৃতির। ই স্ট্যান্ড ফর এক্সিলারেশন, এক্সিলারেশন মানে কি, ই এক্স
এইচ আই এল এ আর এ টি আই ও এন মানে চেয়ারফুল মানে উল্লাসিত আনন্দিত ওই হলো আর কি। আর টি এম স্ট্যান্ড ফর মেমোরি অ্যাক্টিভ। মেমোরি অ্যাক্টিভ মানে কি? স্মৃতিশক্তি সক্রিয়, এদিকে স্মৃতিশক্তি প্রকট। আর টি আই স্ট্যান্ড ফর আইডিয়াস অ্যাবান্ডেন্ট মানে এরা অনেক ধরনের ধারণা পোষণ করে, এদের প্রচুর ধারণা আছে। ইউ স্ট্যান্ড ফর আনকনসাসনেস, কখনো কখনো এরা অচৈতন্য হয়ে পড়েন। এম স্ট্যান্ড ফর মেমোরি উইকনেস অফ, এদের স্মৃতিশক্তি দুর্বল। আর মজার কথা, আমি কখনো বলছি স্মৃতিশক্তি দুর্বল, আবার কখনো বলছি স্মৃতিশক্তি সক্রিয়। এই যে পরস্পর বৈপরীত্য আসলে নাকি, কিন্তু এই ডাগের এরকম বৈপরীত্য আরও দেখবে দেখবে যে এরা ঠান্ডাতে অসুস্থ হয়ে পড়ে, আবার গরমে বা সূর্যের উত্তাপ সূর্যের উত্তাপে এরা অসুস্থ হয়ে পড়ে। তাহলে এগুলো সম্পূর্ণ বিপরীত ধর্মী লক্ষণ। এই ডাক কিন্তু এই ধরনের দু চারটে বিপরীত ধর্মী লক্ষণ ক্যারি করে। এখন আমি তোমাদের ওই টেম্পারামেন্ট বলেছিলাম, বলিনি? এরা নার্ভাস এবং হিস্টেরিক্যাল টেম্পারামেন্টের, এরা কোনো কোনো গ্রন্থাগার একে চিনি পেশেন্ট করে অভিহিত করেছেন, কোনো কোনো গ্রন্থাগার একে চিলি অর হট স্ট্যাম্পিং করেননি। যেমন আমরা ওই পার্সেন্টের ক্ষেত্রে দেখেছি কোনো কোনো গ্রন্থাগার একে চিলি পেশেন্ট বলেছে, কোনো কোনো গ্রন্থাগার একে হট পেশেন্ট বলেছে। তাই এখানে হট পেশেন্টকে বলা হয়নি, কিন্তু চিলি কি না এটা খুব ভালো করে বলা মুশকিল। যদিও আমরা চরিত্র চিত্রায়নের সময় দেখব যে একে চিনি বলাই ভালো, কারণ চিনি নেশের মধ্যে অবশ্যই আছে। আচ্ছা, আর মায়াদম একটু আগে বলেছি, আবারও বলছি যে এর মধ্যে সোরা এবং সাইকোসিস মাঝে মাঝে। এখন আমরা এই ওষুধের ক্যারেক্টারিস্টিক সিমটম, গাইডিং সিমটম বা সার্বিক সিমটম নিয়ে একটু আলোচনা করি। এটা রোগ জ্বালা হঠাৎ করে শুরু হয় না। কেন শুরু হয় না রোগ জ্বালা? তা সাধারণত ঠান্ডা বা সূর্যালোক বা উত্তাপ থেকে সামার ডেজে এদের রোগ জ্বালা শুরু হয়। তো ঠান্ডা লেগে রোগ জ্বালা শুরু হয় ঠিকই, কিন্তু বেলেডোনা ইপাসালপার এখনই স্পঞ্জাটোসটা প্রভৃতি যে ওষুধগুলো সাধারণত ঠান্ডা লেগে রোগ তৈরি করে, তারা যত দ্রুত গতিতে রোগ তৈরি করে এই ওষুধ তত দ্রুত গতিতে রোগ সৃষ্টি করতে পারে না। লাইক ব্রায়োনিয়া, ঠান্ডা লেগেছে আজ, চার দিন পরে তার কিছু ডিসকম্ফর্টের বেশি রকমের উদয় হয়েছে। বেলেডোনা ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে যেমন সে কাবু হয়ে যায়, সে যেমন অসুস্থ হয়ে পড়ে, আর্সেনিক কী বলে অ্যাকোনাইট যেমন ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে, এর কিন্তু তা নয়। ঠান্ডা লাগলো গাটা যেন ভারী ভারী লাগছে, দু তিন দিন চার দিন যেন তার শরীরটা কাঁপছে, এই রকম করতে করতে তার শরীরে কিছু অস্বাভাবিকতা প্রকাশ পেল,
যেমনটি ব্রায়োনিয়ার ক্ষেত্রে আমরা দেখি। কিন্তু ব্রায়োনিয়ার ক্ষেত্রে যা দেখি আমাদের জেলসিমিয়ানের ক্ষেত্রে তা দেখবো না, কিন্তু পার্থক্য অবশ্যই আছে। কারণ প্রত্যেকটি মানুষ যেমন ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটি ড্রাগ ও ইন্ডিভিজুয়াল, আপাতদৃষ্টিতে কিন্তু সিমিলারিটি থাকলেও আসলে প্রত্যেকেই পৃথক, প্রত্যেকের পৃথক সত্তা আছে যেমন মানুষের পৃথক সত্তা থাকে। আর কি ডালনেস, ড্রাউজিনেস অ্যান্ড ডিজিনেস অ্যান্ড টেমর, এই শুধু কার্ডিয়াক সিমটম। ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস অ্যান্ড টেমর, এটাই ওষুধের কার্ডিয়াক সিমটম। অর্থাৎ এই সিমটম এই ওষুধের মধ্যে থাকবেই থাকবে, যেমন ইবিকার মধ্যে, ইবিকাকের মধ্যে বমি ভাব থাকে, লাইকোডের মধ্যে পেটে গ্যাস তৈরি করার প্রবণতা থাকে, এরও তাই এর মধ্যে ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস এবং টেমর থাকে। আর কি মোস্ট অব দ্য সিমটম মোশনে অ্যাগ্রাভেট করে, অর্থাৎ নড়াচড়ায় তার অধিকাংশ সিমটম অ্যাগ্রাভেট করে, এক্সেপ্ট হার্ট অ্যান্ড মাসকুলার পেন। মাসকুলার পেন এবং হার্টের নড়াচড়া করলে তাদের যে ডিসকমফর্টটা আছে সেটা রিমিশন হয়, মানে হার্টের নড়াচড়া করলে ভালো থাকে, আর নড়াচড়া করলে অসুস্থ হয়ে পড়ে আরও বেশি, হার্টের রোগটা আরও বেশি প্রকট হয়ে ওঠে। কোন ওষুধে? হ্যাঁ, ডিজিটাল। তাহলে ডিজিটালিসের ঠিক অপোজিট সিমটম ক্যারি করে আমাদের ওই জেলসিমটম। আর কি এর অধিকাংশ সিমটম ফ্লু, ফ্লু জাতীয়, এদের শরীরের একটা কাঁপুনি শুরু হয় সাধারণত স্পাইনাল কর্ড থেকে, আর হাঁচি, সর্দি, জ্বর লেগে থাকে। আর কি আর যদি কোনো স্টিমুলেন্ট খাবার এরা গ্রহণ করে তাহলে এদের সমগ্র রোগ যন্ত্রণার রিমিশন হয়। স্টিমুলেন্ট মানে কি? উত্তেজক। কোনো উত্তেজক খাবার যদি এরা খায় তাহলে এদের সমস্ত রকমের যে ডিসকমফোর্টনেস এটা ফিল করে তার একটা রিমিশন হয়, অর্থাৎ ভালো। আর কি আর টেমর, টেমর মানে কি? কম্পন। এই ওষুধের অত্যন্ত প্রয়োজনীয় সিমটম হচ্ছে কম্পন, শরীরের বিভিন্ন জায়গায় কম্পন তৈরি করার ক্ষমতা রাখে আমাদের জেলসিমিয়া। তোমরা জানো এটা একটা গ্রেট প্যারালাইজার, অর্থাৎ প্যারালিসিস তৈরি করতে পারে। প্যারালিসিসের একটা খুব ভালো ওষুধের নাম হচ্ছে পস্টিকাম, আর পস্টিকামের সঙ্গে আর জেলসিমিয়ামের কিছু পার্থক্য আছে, কী পার্থক্য আছে সেগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করছি, এই মুহূর্তে শুধু এগুলো বলে গেলাম। এখন মেইন যে সিমটম জানতে হবে আমাদের জেলসিমিয়ামের মেইন যে সিমটম কি না, এরা ইরিটেবল, ভীত, সন্ত্রস্ত। পরীক্ষা দিতে যাবে ছেলে, সে পায়খানা করে ফেলল, বমি করে ফেলল, অন্যরকম ডিসকমফোর্ট দেখা দিল,
সে পাবলিককে মিট করবে, এটা হবে না। বিয়ে বাড়িতে যাবে, ইডিয়ার সঙ্গে দেখা করতে যাবে, থানায় যাবে কোনো অভিযোগ জানাতে, এরা এইসবগুলো যদি করতে যায় তাহলে অসুস্থ হয়ে পড়বে, সে তো যে ডায়রিয়া শুরু হবে। আমরা জানি এরকম আরেকটা ওষুধ আছে, তার নাম হচ্ছে আর্জেন্টিকা নাইটিকা। তো আর্জেন্টিকা নাইটিকা মতো যদি এরকম কোনো একটা নির্দিষ্ট কাজে যায় তাহলে সে ভয় পায়, ভীত হয়, সন্ত্রস্ত হয়, ওই তার পায়খানা শুরু হয়েছে। আমার বেশ মনে আছে আজ থেকে প্রায় 25-30 বছর আগে একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে, যে 14 মাস পায়খানা যাচ্ছে। তো এই একটা অবস্থায় তার চিকিৎসার প্রয়োজন অনুভব করে বাড়ির গার্জেন আমাকে ডেকে পাঠায়, আমি চিকিৎসক হিসাবে সেখানে উপস্থিত হই এবং তাকে অন্যান্য সিম্পটম মিলিয়ে আর্জেন্টিকা নাইটিকা দিয়েছিলাম। পেশেন্ট কিন্তু একটা ডোজেই তারা পায়খানা যাওয়ার কথা প্রকাশ করে, ভালো হয়ে গেছে। তো এই সিম্পটমটা আর্জেন্টিকা নাইটিকা মেয়ে আছে এবং জেসিমিয়ামে আছে, কিন্তু পার্থক্য করে জানতে হবে আমাদের, নাহলে কিন্তু মুশকিল যাবে। আর্জেন্টিনার জায়গায় জেসিমিয়াম, জেসিমিয়ার জায়গায় আর্জেন্টিকা দিলে রোগ সারবে না। আর হচ্ছে এরা একা থাকতে চায়, কিন্তু এরা যেহেতু ভীরু কখনো কখনো এরা কিন্তু সঙ্গে যায়। জ্বর হয়েছে, ভয়ে মাকে জড়িয়ে থাকে, এরা চায় না যে এর সঙ্গে কথা বলুক, এরা নিজেরাও কারোর সঙ্গে কথা বলতে চায় না, এরা নিজেরাও কথা বলে না কারোর সঙ্গে, আর এরা এরা চায় না যে তাকে তার সঙ্গে কথা বলুক। তোমরা ব্রাইনিয়া এরা ধরনের সিম্পটম পাবে, কিন্তু ব্রাইনিয়ার সঙ্গে তফাৎ আছে। ব্রাইনিয়া কথা বলে না কেন, না ব্রাইনিয়া কথা বলতে গেলে তার রোগ লক্ষণ বেড়ে যায়, এই রোগ লক্ষণ বাড়ে না, এই রোগ এই শক্তি নিয়ে কথা বলে, পাঁচে বিরক্ত করে তাই এরা কথা বলে না। এগুলো আমি বিস্তারিত পরে আলোচনা করছি, এখন আমি যা সিম্পটমগুলো নিয়ে বলছি। তাহলে আমরা মেন্টাল সিম্পটম মোটামুটি একটা পেলাম, আর ইতিপূর্বে চরিত্র চিত্তায়নের সময় কিছু মেন্টাল সিম্পটম বলেছি, সেগুলো এখানে তোমরা জুড়ে দিও, তাহলেই জেসিমিয়ামে মেন্টাল সিম্পটম পেয়ে গেলাম। এখন জেসিমিয়াম কী কী রোগ তৈরি করে সেটা আমাদের একটু সার্ভে করতে হবে। অ্যাটাক্সিয়া, এটা মোটর নার্ভকে বেশি আক্রমণ করে, তাই অ্যাটাক্সিয়া হয়, কাশি হয়, সর্দি হয়, ডায়রিয়া হয়, মেনস্ট্রুয়েশন ডিসঅর্ডার তৈরি হয়, সেক্সুয়াল কী বলে সেক্সুয়াল অবস্থা অত্যন্তহীন হয়, এগুলোকে কী করতে পারে আমরা ক্লিনিক্যাল পরীক্ষায় দেখেছি। আমরা দেখেছি টেমর, নাইট্রাস ক্যাম্প, ডায়ালিসিস, কাপ, কনস্টিপেশন, ডায়রিয়া, এগুলো কিন্তু কী করতে পারে আমরা এটা ক্লিনিক্যাল ট্রায়ালে লক্ষ্য করেছি। এবার কেন রোগ তৈরি হয় ওই জেসিমিয়ামে সেটা আমাদের জানতে হবে। পজিশন তো ঠান্ডা লেগে হতে পারে, ড্যাম্প ওয়েদারে হতে পারে, সূর্যের আলোক শরীরে লেগেছে, সামার ডেজে হতে পারে, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে কিন্তু যদি কোনো অসুস্থ বোধ করে যে কারণ উপকার তার মধ্যে জেসিমিয়াম উল্লেখ। আর কি আর বাজে সংবাদ পেয়েছে, এক্সাইটেড হয়ে গেছে, এসে এক্ষেত্রে কিন্তু জেসিমিয়ামে কিসে বাড়ে কিসে কমে সেগুলো আমাদের জানতে হবে। জেসিমিয়ামে রোগ সাধারণত কমে যায় মোশনে, আর অধিকাংশ রোগ কমে যায় মোশনে, আর যদি পেট চাপ হয়
এদের প্রচুর পরিমাণ পেট চাপায়, পেট চাপাওয়ার সমস্যা এদের রোগ লক্ষণ মানে এলিমিশন হয়, রোগ লক্ষণ এলিমিশন হয়, তো বাড়ি দিচ্ছে। দশটার সময় এদের রোগ লক্ষণে বৃদ্ধি করে, ভয় পেলে এদের রোগ লক্ষণে বৃদ্ধি করে, কোথায় যেতে গেলে এদের রোগ লক্ষণ বৃদ্ধি হয়, সূর্যের উত্তাপ এদের শরীরে লাগলে রোগ লক্ষণ বৃদ্ধি হয়, এ ঠান্ডা লাগলে এদের রোগ লক্ষণ বৃদ্ধি হয়। তাহলে কিসে এদের রোগ লক্ষণ বৃদ্ধি পায় আর কিসে রোগ লক্ষণের হ্রাস ঘটে, রিমিশন হয়, সেটা আমরা আলোচনা করলাম। এখন আমরা জেসিমিয়ামের সঙ্গে অন্য ওষুধের যে পার্থক্যগুলো আসে সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমত আচ্ছা দেখে যে পার্টিকুলার সিম্পটম কিছু আলোচনা করি, তারপর আমি অন্য সিম্পটম অন্য ওষুধের সঙ্গে পার্থক্যগুলো আলোচনা করি। তো পার্টিকুলার সিম্পটমে আমরা মাথার যন্ত্রণা ধরে নাও, কোনো রোগী হচ্ছে তো কেন মাথার যন্ত্রণা হচ্ছে, কন্ডিশনটা কি, ভয় পেয়ে গেছে, ঠান্ডা লাগিয়েছে, সূর্যের উত্তাপে গেছে, সে বাজে কোনো সংবাদ পেয়েছে, এক্সাইটেড হয়ে গেছে, তাহলে মাথার যন্ত্রণা পজিশন বললাম। মাথা যন্ত্রণা কোথায় শুরু হয়, অক্সিপের মিডিয়ানে পিছনের দিক থেকে ঘাড়ের দিক থেকে মাথা যন্ত্রণা শুরু হয়, সমস্ত মাথাটাকে মাথা স্প্রেড করে, পরে এই মাথা যন্ত্রণা সেটেল করে প্যারাইটাল বোথ সাইড অফ প্যারাইটাল রিজিয়ান এবং পেটে চোখের যে এই যে এগুলো আছে অবিট এইখানে এসে এদের মাথাযন্ত্রণার পজিশনটা আমরা বলেছি। এখন কিসে ওদের মাথাযন্ত্রণা বৃদ্ধি পায় একটু জন জেনে নিই, যদি সূর্যালোক যদি পায় এরা মাথাযন্ত্র বেড়ে যাবে, আর কমে যাবে কী করে, ঠান্ডা লাগে যদি লাগে তাহলে বেড়ে যাবে, আর কমে যাবে কিসে, প্রচুর পরিমাণে পেচ্ছাপ যদি হয় তাহলে এদের মাথাযন্ত্রণা রিমিশন করবে, আর মাথাটা যদি উঁচু করে শোয়ানো যায় তাহলে এদের কী বলে মাথা যন্ত্রণা রিমিশন হবে। আচ্ছা এখন আমরা চোখের সিমটম কিছু বলি, চোখের পাতা এরা কখনোই খুলে রাখতে পারে, চোখের পাতা সবসময় পড়ে যায় মানে চোখ বন্ধ হয়ে থাকে, যেমন ঠিক কষ্টি কামের হয়, তো চোখের পাতা এদের খুলে রাখতে পারে না, চোখের পাতা এদের সবসময় পড়ে থাকে, এদের চোখের নিচে নিউরাল যে একটা পেন অ্যারেঞ্জ করে কমে কিছু, আমি একটু আগে বলে গেছি যে যেখানে ভাড়া কমান সেখানে এখানে সেটা অ্যাপ্লাই করবে, তাহলে এটা করে খাবার যদি খায় তাহলে নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে, ভালো রোগ গিলতে পারে না, রোগ গিলতে গেলে যে খাবারটা খেয়েছে সেটা নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে। আর কি এদের পায়খানা সাধারণত পাতলা হয় এবং ওই পজিশানগুলো একটু আগে বলেছি, কাউকে মিট করবে ভয় পেয়ে গেছে, এক্সাইট হয়ে গেছে, তো এক্সাইটের সঙ্গে ভয় পাওয়ার সঙ্গে কোথায় আনন্দ ফেসকে মিট করার সঙ্গে বা কোথায় যাওয়ার জন্য তৈরি হয়েছে এসব জায়গায় পেনলেস যে পায়খানা পেনলেস এবং সেটা ওই কতটা ফসফরসের মতো মানে হাইড্রেন থেকে যেমন জল পড়ছে এরকম করে একটা বেরিয়ে আসে। আজি আর যৌনতা নিয়ে একটু বলি, এদের প্রচণ্ড এক্সাইটনেস থাকে, খুব বেশি উত্তেজনা থাকে, কিন্তু এদের উত্তেজনা থাকলে কী হবে এরা কয়েকটা সে যুক্ত হতে পারে না, কেননা তাদের টেনিস যে ডিম্যান্ড আছে ঠিকই, কিন্তু তারা টেনিসটা সবচেয়ে শক্ত থাকে না বেশিক্ষণ, তারা নিয়ে পড়ে পরে যথেষ্ট এরা পার্টিকুলার সিম্পটম, পার্টিকুলার সিম্পটম খুব বেশি বুঝতে দেবে না, অ্যাজ এ হোল ডাক্তারকে চিনে নেবে তাহলে। তো আমি বলেছি একটা পজিশন হচ্ছে ডাক্তারি হওয়ার, কী বলেছি না ঠান্ডা লেগে, মানে ঠান্ডা লেগে রোগ তৈরি হওয়ার অনেক ওষুধ আছে, কিসের ঠান্ডা সেটা দেখো, শীতকালে ঠান্ডা লেগে কয়েকটা ওষুধ আছে, কতগুলো বর্ষাকালে ঠান্ডা লেগে আর
আর কতগুলো আছে বর্ষা কি আর যে কোনো ঠান্ডা লাগে তাই এটা হচ্ছে যে কোনো ঠান্ডা লাগার পক্ষে ওষুধ অর্থাৎ শীতকালে ঠান্ডাতেও এ অসুস্থ হয় আর বর্ষাকালে ঠান্ডাতে এ অসুস্থ হয় সাধারণত বর্ষাকালে ঠান্ডাতে দেখ ওদারে এ বেশি অসুস্থ হয় আর তোমাদের নেটাম সাজ পূজা এগুলো সাধারণত বর্ষাকালে ঠান্ডাতে পিপার সালপাত আর স্পঞ্জিয়া টোস্টা সাইলেশিয়া এগুলো সাধারণত শীতকালের ঠান্ডায় খুবই অসুস্থ তাহলে আমাদের এগুলো একটা সময় একটা পার্থক্যগুলো বুঝে যাচ্ছি আমরা কারণ আমি একটু আগে বললাম যে কানুন কাউকে মিট করতে যাত্রা করবে বা গান গাইবে বা কোকালিশি করে সে কমে উঠবে এই যে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এইটা কিন্তু আমরা আরেকটা ওষুধ সেটা আর্জেন্টিকা নাইটগার একটু বললাম তো তফাতটা কি জানতে হবে আর্জেন্টিকা নাইটগার একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন অর্থাৎ দীর্ঘদিন যদি যদি কারণ এলাকাটা অবস্থা তৈরি থাকে অর্থাৎ এক বছর দু বছর চার বছর দশ বছর ইত্যাদি ইত্যাদি সে তো তার যদি সিমটমটা সে ক্যারি করে তাহলে আমরা ওই জেল সিনেমার কথা মনে করবো না কারণ জেল সিনেমার অতখানি ডেথ একজ্ঞান দ্বিতীয় কথা হচ্ছে কি আর্জেন্টিকান নাইটিকাম সে তার হাত পাগুলো বিশেষত মূল্যন হয়ে যায় টুকরো হয়ে যায় সে মিষ্টি খেতে খুব চায় আর সে হট পেশেন্ট এইসব পার্থক্যগুলো মনে করার চেষ্টা করো তাহলে হয়ে গেল এবারে পষ্টিকামের সঙ্গে পার্থক্য কী আছে পষ্টিকাম এর প্যারালিসিস আছে আর আমাদের জেলসিমের প্যারালিসিস আছে তো হঠাৎ করে ঠান্ডা লেগেছে ভয় পেয়েছে উত্তেজিত হয়েছে এইসব যদি কোনো কারণ ঘটে কারণ ওই প্রেম অসুবিধে হয় প্যারালিসিস শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা গেছি বিপদিন ধরে যদি প্যারালিসিস দিয়ে আছে একটা হাত পড়ে গেছে একটা পা পড়ে গেছে ইত্যাদি ইত্যাদি তো বা শরীরের একটা অংশ সেটা ডান দিকটা একদম প্যারালিসিস হয়ে গেছে অকেজে হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কষ্টের কথা মনে করবো এবং তার শরীরে প্রচুর পরিমাণে ওয়াশ আছে যে সিম্পাথেটিক অর্থ পেশে কাতক এই যে ব্যাপারটা আমার আছে সে অর্থাৎ কষ্টকর হচ্ছে সিম্পটমগুলো হচ্ছে সেগুলো একটু মনে ঘটাবে তার যে ব্যাপারটা কষ্টকর আমাদের এখন এর তৃষ্ণায় আমি ক্যারেক্টারিস্টিক সিম্পটম যখন আলোচনা করছিলাম বা গাইডিং সিম্পটম যখন আলোচনা করছিলাম তখন এই কথাটা বলতে ভুলে গেছি যে এটা তৃষ্ণাহীন ওষুধ এর তৃষ্ণা নেই না তৃষ্ণাহীন ওষুধ আমাদের আরও আরও কয়েকটা আছে সেগুলোর সঙ্গে পার্থক্য কী এই ওষুধের আমাদের জানতে হবে আমরা জানি যে এবিকা তৃষ্ণাহীন আমরা জানি পালসেন্টার তৃষ্ণাহীন আর আমরা এখন দেখছি জেসিমিয়ম তৃষ্ণা কিন্তু এই তৃষ্ণাহীন মানে যার বলতে আমি জল খাই না তাকে আমি তুমি দিয়ে দিলে জেসিমিয়াম তো সারবে না বা তাকে দিয়ে দিলে পালসেন্টার কোনো সারবে না যদি তাকে দিয়ে দাও ইবিকা কমে না ইবিকা করতে গেলে তার বমি বমি ভাব থাকতে হবে তার জিভটা পরিষ্কার থাকতে হবে কেমন এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বেশি কার্যকর কেমন তার বুকে সর্দি থাকতে হবে এইসব ইবিকা একটা সিমটম সর্দি সবটা থাকতে হবে এমন নয় কিন্তু এখানে তা নয় এখানে টেমর থাকতে হবে ড্রাউজিনেস থাকতে হবে ডালনেস থাকতে হবে ডিজিনেস থাকতে হবে এইসব থাকলে আমরা তাকে ডিসিমিয়াম দিয়ে দেবো আর পার্সেন্টের ক্ষেত্রে আমরা জানি যে সে অভিমানী সে মাইল্ড সে দায়িত্ববান সে নুয়ে ছাড়া সবসময় সবার কাছে ছোটো হয় কেমন সে সবাইকে নিয়ে চলতে যায় সে তেল ঘি মশলা খেতে পছন্দ করে না পায়েস পিঠে ইত্যাদি খেতে পছন্দ করে না চর্বি জাতীয় খাবার তার কাছে বিষ তো এই যে ব্যাপারটা আমার কাছে এইগুলো কিন্তু খারাপ করবে তাহলে হয়ে গেল কোথায় কী দিতে হবে পেয়ে গেল তোমরা এইভাবে ওষুধ দিন দেওয়া করতে হয় আমি প্রশিক্ষণগুলো শেখাচ্ছি আমি বারবার বলতে দিই তোমাদের আমি কোচ আমি খেলোয়াড় নাই তোমাদের খেলতে হবে কেমন করে ওষুধে আসতে হয় একটা ওষুধে আসতে হয় সেই প্রশিক্ষণ ওষুধ তোমাদের করছে এগুলো তোমাদের একটু ভালো করে মনে রাখা